কত কি জানার বাকি থেকে যায়। এতদিন এই প্রশ্নটা কেউ করেনি। বলিউডের এক নম্বর তারকা রণবীর সিং এর ঠাকুমার পরিচয় জানলে আপনাদের আফসোস হবে যে এতদিন আপনারা কেন খোঁজ নেননি, কেনই বা জানতেন না। রণবীর সিং এর ঠাকুমা হলেন চাঁদ বুরকে। 1932 সালে পাকিস্তানে তার জন্ম, এক খ্রিশ্চান পরিবারে। 12 জন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট। আপনারা হয়তো ভাবছেন যে কেন আমি তার জন্মবৃত্তান্ত বলছি। রণবীর সিং এর ঠাকুমা কেন এত জনপ্রিয় ছিলেন তা অবশ্যই আমরা বলবো, কিন্তু তার আগে আপনারা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা শর্মিলা মাইতি অফিসিয়াল পেজে লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করুন। তো যেটা বলছিলাম, চাঁদ বুরকে পড়াশোনা, নাচ, গান সবেতে পারদর্শী ছিলেন এবং বাবার অতি প্রিয় ছিলেন। 1946 সালে তিনি সিনেমা জগতে পদার্পণ করেন পাঞ্জাবি ছবি দিয়ে। সব রকম নাচে তিনি পারদর্শী ছিলেন বলে অতি অল্প দিনেই মন কেড়ে নেন সবার। তাকে ডান্সিং গার্ল অফ পাঞ্জাবও বলা হতো। হিন্দি ফিল্মের জগতে তিনি পা রাখেন রাজ কাপুরের চোখে পড়ার পরে। 1954 সালে রাজ কাপুর তাকে ডেকে পাঠান একটা অডিশনে। তিনি তখন বুট পলিশ ছবির জন্য মায়ের চরিত্র খুঁজছেন। হ্যাঁ, সেই বিখ্যাত বুট পলিশ 1954 সালে রিলিজ করেছিল। রাজ তাকে ডেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় জিজ্ঞেস করলেন, আপনার বাবা কি করেন? তখন চাঁদ বেশ উৎফুল্ল হয়ে তার 12 ভাই বোনের কথা বললেন আর বললেন যেটা কেউই বাবার সম্পর্কে বলে না। তিনি বলেছিলেন, আমার বাবা আমাদের সব ভাই বোনের ফাই ফরমাস খাটেন, আমাদের সবার ইচ্ছে পূরণ করেন। এত উচ্ছল মেয়েকে দেখে সত্যি ভালো লেগে গিয়েছিল রাজ কাপুরের, আর তারই ফলশ্রুতি হিসেবে বুট পলিশ ছবিতে মায়ের চরিত্র তার হস্তগত হয়। 1957 সালে তিনি প্রেম বিবাহে আবদ্ধ হন সুন্দর সিং এর সঙ্গে। এই সুন্দর সিং কিন্তু কোনো সিনেমা জগতের লোক ছিলেন না, তিনি ছিলেন আর্মি অফিসার এবং বেশ বড়সড় ব্যবসায়ী। এরপর তাদের দুই সন্তান হয়, জগজিৎ সিং এবং ছোটু সিং। চাঁদের খুবই ইচ্ছে ছিল ছোটু সিং যাতে সিনেমা জগতে আসেন, কিন্তু তার সব ইচ্ছেকে অপূর্ণ করে দুই ভাইই পৈতৃক ব্যবসায় যোগ দিলেন। আর তারপর মুম্বাইয়ে এসে থাকতে শুরু করলেন ছোটু সিং। এই ছোটু সিংয়েরই দুই পুত্র কন্যা, ঋতিকা এবং রণবীর সিং। আর রণবীর সিংকে তো আপনারা সবাই চেনেন, তার ডাকনাম ছিল বিট্টু, ছোটুর ছেলে বিট্টু। বিট্টু ঠাকুমার খুবই ন্যাওটা ছিল এবং ঠাকুমা বিট্টুর মাধ্যমেই আবার স্বপ্নটা দেখা শুরু করেছিলেন। তার ভীষণই ইচ্ছে ছিল যে বিট্টু যেন সিনেমা জগতেই নাম কামায়, বাবার মতো বিজনেসম্যান না হয়ে যায়। চাঁদ নিজের নাচ নিয়ে অনেক কিছুই করেছেন, বিদেশেও হয়েছে তার নাচের প্রোগ্রাম, লাইভ শো করেছেন আমেরিকা, ইউরোপের মতো জায়গায়। সারা জীবনই তিনি অত্যন্ত আশাবাদী ছিলেন। সব সময় তিনি বলতেন, জো হামারে পাস হ্যায় ও লাজাবাব হ্যায়। 2008 সালে তিনি পরলোক গমন করেন, কিন্তু 2008 সালের আগে থেকেই রণবীর সিং খুবই চেষ্টা করে চলেছেন এই জগতে অর্থাৎ বলিউডে নাম কামানোর। প্রথম ছবি থেকেই তিনি নজরে পড়েছিলেন। আসলে ঠাকুমার যে জেদ ইচ্ছে, ঠাকুমার যে জিন্দা দিল, সেটাই রণবীর সিংয়ের মধ্যে উৎসারিত হয়েছিল। ঠাকুমার ইচ্ছে পূরণ রণবীর সিং করতে পেরেছেন। আজ রণবীর সিংয়ের ঠাকুমার গল্প শুনলেন। এইরকমই
নানা অজানা কাহিনী নিয়ে আমরা আসব শর্মিলা শো হাউসে। কাদের কাহিনী আপনাদের শুনতে ইচ্ছে করে অবশ্যই লিখতে ভুলবেন না, আর দেখতে থাকবেন শর্মিলা শো হাউস। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.